ভর দুপুরে একজন বৃদ্ধ দোকানে এসে বললেন, একটা কেক দাও তো মিয়া ভাই, দুপুরটা রোদে খা খা করছে। এমন ভর দুপুরে একজন মানুষ কেক খাবে, ব্যাপারটা খটকা লাগলো। সহজ কঠিন সব ব্যাপারই পুলিশের খটকা লাগে, এটা স্বাভাবিক। চাচা মিয়া দুপুরবেলা কেক খান কেন? বাবারে হোটেলে খাওয়ানে তাহা নাই, কেকটা খাইয়া পেট ঠান্ডা করি। প্রতিদিন খান কই বাড়িতে, কিন্তু দুপুরে যাওন যায় না, মালিকের হুকুম আধা ঘন্টার মধ্যেই দুপুরের খাওন শেষ করান লাগবে। ইটভাটার কাম খুব কড়া, বেশি কড়া ভাটার মালিক, তো বাড়িতে খেয়ে আসেন না রে বাপ, যাইতে আইতে রিক্সা ভাড়া লাগবে, আবার আধা ঘন্টায় কুলানো যায় না। আমি আশ্চর্য হলাম, এভাবে একটি বৃদ্ধ কাজ করবে অথচ দুপুরে কেক দিয়ে পেট ঠান্ডা করবে, বিষয়টি অদ্ভুত। একটু আগেই আমি খেয়েছি, বৈষম্য প্রাচীর ভেদ করে খাবারটুকু পেট থেকে বমি হয়ে বের হতে চাইছে। বললাম, চাচা চলেন আমার সাথে। তিনি ভয় পেয়ে গেলেন, ভয়ার্ত চোখে তাকিয়ে বললেন, স্যার কই নিয়ে যাবেন? আমি বললাম, স্যার বলতে হবে না, আমি আপনার সন্তানের মতো, চলেন। রেস্টুরেন্ট লোকজন ভর্তি, পাশ থেকে একজন বলছে, শালার পুলিশের ধর্ম নাই, বুড়ো লোকটারে নিয়ে যায় কই? আমি শুনলাম, না জেনে হুটহাট করে মন্তব্য করা একদল মানুষ আছে, এরা এই দলের। মাথা গরম করলাম না, ছোটখাটো বিষয়ে মাথা গরম করা পুলিশের বৈশিষ্ট্য না। হোটেলের এক কোনায় বৃদ্ধ চাচাকে বসালাম, চাচা ভয়াবহ দৃষ্টিতে তাকিয়ে আছেন, এতটা অবাক হয়তো জীবনে কখনো হয়নি। আমি জিজ্ঞেস করলাম, গরু খাবেন না মুরগি? গরুর কালো ভুনা সাথে শশার সালাদ, লেবুর টুকরাকে চিপে চিপে সব রস বের করে দুই প্লেট ভাত খেলেন বৃদ্ধ। আমি মুগ্ধ হয়ে তার খাওয়া দেখছি, পৃথিবীতে এত সুন্দর দৃশ্য থাকতে পারে? হোটেলের ম্যানেজার আসলো, বললেন, স্যার কোল্ড ড্রিঙ্কস দিব, আরসি, সেভেন আপ? আমি জবাব দিলাম, না। রেস্টুরেন্টের ম্যানেজাররা সাধারণত ক্যাশ টেবিল ছেড়ে এক চুলো এদিক উদিক হন না, আর তিনি আমার কাছে এসে সেভেন আপ অফার দিচ্ছেন, ব্যাপারটা আমার কাছে খটকা লাগলো। ছোটখাটো ব্যাপারও পুলিশের কাছে খটকা লাগে, এটা স্বাভাবিক। আমার নিরুত্তর তাকে চলে যেতে বাধ্য করল, হয়তোবা আরো কিছুক্ষণ থাকত। ক্যাশে টাকা দিতে গিয়ে বাধল বিপত্তি, ম্যানেজার আমার কাছ থেকে টাকা নিবে না, আশ্চর্য তো। জানতে চাইলাম, টাকা নিবেন না কেন? ম্যানেজার খুব গুছিয়ে কথা বললেন, সেবাই মানুষের ধর্ম, তো আপনি একাই সেবা করে ধর্ম করবেন, আমি করব না? বললাম, বুঝিনি, সোজা বাংলা ভাষায় কথা বলো, পেঁচিয়ে কথা বলার জন্য 52-তে রক্ত দেয়নি জব্বার রফিকরা। ম্যানেজার সহজ ভাষায় বললেন, বৃদ্ধা চাচাকে আপনি খাওয়াতে নিয়ে এসেছেন, সুন্দর কাজ, এবার আপনার সুন্দর কাজে আমিও যোগ দিলাম, 150 টাকা বিল নেব না, হোটেলের মালিককে আমি টাকাটা দিয়ে দিব। আমি বললাম, তা কি করে হয়, আমি এনেছি। ম্যানেজার বললেন, আমাকে কি তাহলে ভালো কাজ করার সুযোগ দিবেন না? এবার আমি হেরে গেলাম, কিছু হার মধুর আনন্দের, হেরে গেলে জিতে যায় মানবতা, একটি সুন্দর কাজ আর একটি সুন্দর কাজের জন্ম দেয়। রেস্টুরেন্ট থেকে বের হলাম একটি স্বস্তি নিঃশ্বাস ফেলে, পৃথিবীটা আরো কিছুদিন বেঁচে থাকুক, হাজার কোটি বছর টিকে আছে এদের মতো ভালো মানুষগুলির জন্য, এই মানুষগুলির পায়ের স্পর্শ আছে বলেই মনে হয় পৃথিবীটা অবিরাম ঘুরছে, তা না হলে এত বড় সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যেত। বৃদ্ধা চাচাকে তার কর্মক্ষেত্রে ফিরাতে হবে, ভরপেট খেয়ে এই দুপুরে হেঁটে গেলে তিনি কাজ করতে পারবেন না। একটা রিক্সা ডাকলাম, ভাবলাম একটু দর কষাকষি করে 10-20 টাকা রিক্সায় ম্যানেজ করে দেই। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাড়া কত? রিক্সাওয়ালা যা জবাব দিল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, সে জানালো, ভাড়া লাগবে না স্যার, বুড়ো মানুষ যাইব, আমি ভাড়া নেব কেন? স্যার বহুত কামাই করেছি। মনে হলো অদৃশ্য কেউ একজন আমার শার্টের কলার চেপে ধরে একটা চটাস করে থাপ্পড় দিয়ে শাসাচ্ছে, বেটা ভাড়া কমানোর জন্য দর কষাকষি চিন্তা করিস, মানুষ চিনলি না। চিলের মতো ছো মেরে রিক্সাওয়ালা বৃদ্ধাকে নিয়ে গেল, রিক্সা চলছে, চলন্ত চাকার দিকে হা করে তাকিয়ে আছি। এই মহান মানুষগুলোর পায়ের স্পর্শে এই পৃথিবীটা রিক্সার চাকার মতো ঘুরছে, মনে হলো মানুষ মরে যাচ্ছে, মানবতা বেঁচে আছে। হিসাবের খাতা খুলে হিসাব করলাম, একটি সুন্দর কাজ দুইটি সুন্দর কাজের জন্ম দেয়। আমি ইটভাটার মালিককে ফোন দিলাম, থানার দরগা পরিচয় দিয়ে বললাম, আপনার ইটভাটার শ্রমিকদের দুপুরের খাওয়ার সময় কম দেন কেন? বেতনও নাকি কম দেন? স্যার স্যার, আরমিয়া স্যার স্যার করেন কেন? জি স্যার, জি স্যার। ভাটার বিরুদ্ধে কি ব্যবস্থা নিব? না স্যার, না স্যার, দেখেন কালকে সব ঠিকঠাক করে দিব। আমি ফোন রেখে দিলাম, খুব অল্প সময়ে খুব অল্প চেষ্টায় কিছু কিছু অধিকার এনে দিতে পারি, চাইলেই হয়, কষ্ট করতে হয় না। নতুন করে হিসাব করলাম, একটি ভালো কাজ তিনটি ভালো কাজের জন্ম দেয়। স্যার স্যার, পিছনে তাকিয়ে দেখি রেস্টুরেন্টের ম্যানেজার কাছে এসে একটি মুস্কি হাসি দিল, বলল, স্যার আপনাকে খবরটা জানাতে আসলাম। আমি অভিভূত হলাম,
রেস্টুরেন্টের মালিক তার ম্যানেজারকে আজকের বিতর্কিত বিলটি পাশ করতে দেননি। বৃদ্ধ চাচার দুপুরের খাবারের টাকা মালিক ম্যানেজারের কাছে থেকে নেননি, বরং মালিক তার ম্যানেজারকে ধন্যবাদ দিয়েছে, বেতনও বৃদ্ধি হয়েছে। বেচারা ম্যানেজার আনন্দে আপ্লুত। বিকেল হয়ে এলো, ক্লান্ত সূর্য ঢলে পড়ছে দিগন্তে, যেন লুকাতে চাইছে, অবসর চাইছে, সারাদিনের ক্লান্তি কাটাতে সে সারা রাত ঘুমাবে। আমার ডিউটি আপাতত শেষের দিকে, থানায় ফিরব। ফোর্স গাড়িতে উঠল, আমি হিসেবের খাতাটা ছুঁড়ে ফেললাম, ফলাফল মুখস্থ। দিন শেষে হিসেব হলো একটি সুন্দর কাজ আরেকটি সুন্দর কাজের জননী। জন্মই আমরা আজন্ম পাপ বলে চিৎকার করা একদল মানুষকে আমার খুব খুঁজতে ইচ্ছে করল। বলতে ইচ্ছে করে, দেখ বেটা, মানবতা আজও মরেনি। মানুষ মরে, মানবতা মরে না, মানবতা বেঁচে থাকে, তোমরাই তাকে খুঁজে পাও না। দোয়া করো ফরজ এই মানুষের জন্য, পায় তো হোক তিনি আমাদের সবার জন্য। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। সর্বশেষে আরেকটি কথা বলার খুব ইচ্ছে হলো, আসলেই একটি সুন্দর কাজ আরেকটি সুন্দর কাজের জন্ম দেয়। ধন্যবাদ।